হচ্ছে একটা ঘটনা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে। এই জন্য আমরা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে বা আমি সাংবাদিকদের বা একজন সদস্য হিসেবে মনে করি যে আইনটা যেটা আছে সেটা আমরা চাই না। আমরা সেই আইন সেটা চাই যেটা জনগণের পক্ষে চায়, যেটা সত্যিকার অর্থে দেশের মানুষের পক্ষে চায়, যে যে দেশের নারী সমাজের পক্ষে চায়। সাইবার সিকিউরিটি অ্যাক্ট সেটাই হবে যাতে করে আমাদের দেশে অবশ্যই গুলি বন্ধ হয়ে যায় এবং অপব্যবহার যাতে না হয়, সেই ধরনের আমরা আইন চাই সাংবাদিক কমিউনিটির পক্ষ থেকে। এই প্রত্যাশা রাখি। আমি শুধু বলছি যে একজন আপনারা প্রশ্ন করেছিলেন যে নতুন আইন প্রণয়নের ক্ষেত্রে যে আমাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে ইন লাইন করতে হবে, ওরকম কিছু করা আছে নাকি? আমি পার্সোনালি মনে করি সত্যি যে আমাদের এখন আমরা যেই মানে সময় আছে, আমাদের একটা সাইবার ল খুবই দরকার। মানে একদম কোনো আইন ছাড়া, সাইবার আইন ছাড়া থাকতে পারবে না, কারণ আমরা এত বেশিভাবে আমরা না গ্লোবালি মানে ইন্টারনেট আমাদের সাইবার মানে আমরা সব কিছু সেই সাইবার লটা আমাদের মানে ভেরি মাচ ইফেক্টিভ যে আমরা সব কিছুতে ইউজ করতে হয় আমরা সবার জন্য। তো আমরা বিভিন্ন সময় জিএসএর সময় সিএসএর সময় আমরা অনেক রকম রেকমেন্ডেশন দিয়েছি, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে মিল রেখে কীভাবে চেঞ্জ করা যায় সেই রেকমেন্ডেশন দিয়েছি। তো সব কিছু আমার মনে হয় যে আমাদের কাছে আছে, কিন্তু আমার মনে হয় যে একটা কোনো ড্রাফট তৈরি না করে একদম সবগুলো সাইবার ল রিপিট করা হবে না। আমি আমার মানে আমার আন্ডারস্ট্যান্ডিংয়ে যে একটা কোনো ড্রাফট থাকবে, একটা কোনো কিছু থাকবে, তারপরে সব সাইবার লগুলো রিপিট করা হবে।